পেয়ারা গাছের মধ্যে চারজন বড় বড় সুৎখুরের নাম লিখে পেয়ারা গাছে লাগাইছে। খোদা কসম আমার শ্বশুর বাড়ির ঘটনা, 3 দিন পরে পেয়ারা গাছটা মারা গেছে, অথচ একবারে তাজা একটা পেয়ারা গাছ। ওই যে কয় আমরাও পরীক্ষা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। কারণ আমার যেখানে মাহফিল মেরি মাহফিল কেন ওনার মুজাহিদি টাইটেলে আছে ওনার, কিন্তু উনি একটু স্যাক্রিফাইস না করেন না মানুষ, এরা জানে আমরা জানে। উনি 5টা মিনিট আমার জন্য দেরি করবে না, জাহাঙ্গীর আল্লাহ মুজাহিদি ভাই আমার বড় ভাই, ওনার স্যাক্রিফাইস নাই। আছে না যে আত্মার রহমান সাহেব আসতেছে আমি আধা ঘন্টা সময় বসলাম, এই স্যাক্রিফাইস ওনার নাই, তো এই জন্য 8:30টার দিকে আমি চলে যাবো ইনশাল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق، صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على নিজের বাড়ি অন্ধকার, ধনী থাকো গরিবে থাকো যাইতে হবে গোরের পার। শুভাগমনে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, তাহলে আসা ভালো হয়েছে, কেন পাগলাটা অনেক কষ্ট পাইতো। আমি প্রথম মাহফিল করলাম আর হুজুরের দাওয়াত দিলাম, হুজুরে আসলো না, এই দেখলে বেশি কষ্ট পাইতো। ওয়াজ করা না করা কথা না, আমি উপস্থিত হয়েছি, এইটা ওর মনে একটু শান্তি লাগবে কথা দেখতে। তা আমার ভাই আমার বিয়াইও হয়, ওনার মেয়ের জামাই আবার আমার সন্তান আলহামদুলিল্লাহ। তো সহসভাপতি ও সভাপতি জনাব হাজি আবু সিদ্দিক সাহেব নামা ভাঙ্গা ভাগনাদের সহসভাপতি হযরত মাওলানা আতাউর রহমান রিজভী সাহেব ইমাম নামা ভাঙ্গাদের সুন্নিয়া জামে মসজিদ মাশাআল্লাহ
প্রধান অতিথি জনাব মাতাবুদ্দিন সাহেব চেয়ারম্যান চ্যান্নম চান্তরিনন, বিশেষ অতিথি বিশেষ আলোচক আমার স্নেহের আদরের আমার ছেলে তুল্য হযরত মাওলানা জুনায়েদ হোসেন ফারুকি, আরো অনেকের নাম আছে, সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমি আর একটা সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে আমার বাবাজি, যে মাহফিল করার নাম কি হলো? আমার বাবাজি আতাউর রহমান প্রথম বাৎসরিক মাহফিলে আমি পাগলেরে আনছে, গুনাগারে আনছে, দোয়া করে দেওয়ার জন্য আমি দোয়া করতে আসি না, দোয়া তো বিশ্বাস বুঝে করবেন, আমি দোয়া পাওয়ার জন্য আসছি, আর এই এলাকায় আমি কখনো আসি না। কটিয়া দিয়ে আমি আসছিলাম এক বাজারে, এক বাজার জায়গায় এই রোডের বাম দিকে, আল্লাহ ওয়াজ করতে গেছি ঠিকই ওয়াজ করছিও, কিন্তু বুঝেন নাই, রোডের ডান পাশে দেখা যায় আপনারা আমাদের ইমানদার ভাই কিছু আছেন, আল্লাহ যেন আপনাদের মরণ পর্যন্ত ইমানদার হিসাবেই কবুল করে, বলুন আমিন। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা রে, আমাকে আনার কারণ কি? পিসা হুজুর কেবলারে আনার কারণ কি? আমার বাবাজি মাওলানা জুনায়েদ রাস আনার কারণ কি? আমি বলবো রসুলের পক্ষে দাওয়াত দেওয়ার জন্য, কথা ঠিক কিনা রে বাবা? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ হলো আমল, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো ঈমান। মারহাবা কোন ঈমানের দাওয়াত দেওয়ার জন্য আমাকে আপনারা এনেছেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের এক পারায় খুব খেয়াল করতে হবে, আজকে আমলের দাওয়াত চলছে, আমল মানে কত যে আমলের দাওয়াত, ঈমানের। আমার আল্লাহ এক নম্বরে দিলে ঈমানের দাওয়াত, দ্বিতীয় নম্বরে আমলের দাওয়াত। আজকে পৃথিবীতে কি চললো? পৃথিবীতে ঈমানের দাওয়াত নাই, শুধু আমলের দাওয়াত চলছে। তবে ঈমানের দাওয়াত নাই সেটা বললো ভুল হবে, সুন্নি আলেমেরা ঈমানের দাওয়াত দেয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পারার চার পৃষ্ঠার ভিতরে বললেন, মুবাশশিরিন লাযীনা আমানু, শুভ সংবাদ ঈমানদারদের জন্য। দ্বিতীয় নম্বরে বলল, ওয়া আমিনু সালিহাত। সুবহানাল্লাহ, বলেন কিরে পাগলারা, আল্লাহর কোরআন কি মানবা না? আল্লাহর কোরআনে এক নম্বর দাওয়াত দিল আল্লাহ ঈমানের, দ্বিতীয় নম্বরে দাওয়াত দিল ওয়া আমিনু সালিহাত। আজকে দ্বিতীয় নম্বর এক নম্বরে নিয়ে আসছে, এক নম্বরের খবর হই নাই। আবার আমল করবে এদের জন্য শুভ সংবাদ। কি শুভ সংবাদ? লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এই ঈমানদার আমলদারদেরকে আমি আল্লাহ এমন জান্নাত দিব যে জান্নাতের নিচে দিয়া পানির ঝর্ণা দ্বারা জারি থাকবে। বলুন মারহাবা। ওই আল্লাহ ষোলো পাড়ার তিন পৃষ্ঠে, ষোলো পাড়ার তিন পৃষ্ঠের ভিতরে আবার ঈমানদারদেরকে দাওয়াত দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত, নিশ্চয়ই যাহারা ঈমানদার। এরপরে কইল দুই নম্বরে ওয়ামিলুস সালিহাত, আগে ঈমানের দাওয়াত, দ্বিতীয় নম্বরে আমলের দাওয়াত। এরপরে আল্লাহ কয়, জান্নাতুল ফিরদাউসে নুজুলা, ওই পাগলারা যারা ঈমান আনার পরে আমল করবে তাদের জন্য আমার জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করতেছে। এরপরে আমার আল্লাহকে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আমার আল্লাহ এরপরে বললেন, দুনিয়ার মানুষরে তোমরা মামার বাড়ি যাবে, নানার বাড়ি যাবে, শ্বশুর বাড়ি যাবে, একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন থাকার পরে বলবে আর ভাল লাগে না বাড়ি যাই, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে আমার জান্নাতের খবর বলতেছি, যাও খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এমন জান্নাত আমি তোমাদের জন্য বানাইছি যেই জান্নাতের মধ্যে ঢুকবে কিন্তু আর কোনোদিন বাহির হইতে মনে চাইব না। কাদের জন্য? ঈমানদার। এই ঈমানদার যদি আমল করে তাদের জন্য। এখন ঈমানের দাওয়াত নাই, আমলের দাওয়াত লয়া বলে জান্নাতে যাইব। আল্লাহ দা ঈমানের দাওয়াত আগে,
আমলের দেওয়ার পরে, আর আমাদের দেশে আমলের দেওয়া দাদা শেষ হয়েছে, আবার রসুলের ব্যাপারে তুচ্ছতা ছিল। কথা বলেন বাবা, খেয়াল করেন আমার আব্বা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে দাওয়াত দিছেন আমার আল্লাহ, ইমানের দাওয়াত আগে। এই জন্য আল্লাহ আমার এস বিশেষ হুজুর কামলা রহমতুল্লাহ আলাইহি একটা কথা কইছেন, সারা বাংলাদেশের আলেমরা এই ওয়াজটা করতে আমিও করি মনে হইলে মাঝে মাঝে, কি একের সামনে শূন্য দিলে দশ, আমিও করি এটা। কিন্তু আল্লাহ আমার এস বিশেষ হুজুর রহমতুল্লাহ আলাইহির কথা, এটা কোনো অন্য কোনো আলেমের কথা না। হুজুর কামলা বলেছেন একের সামনে দশ দিন, একের সামনে শূন্য দিলে দশ, আর একটা দিলে একশো, আর একটা দিলে এক হাজার, আর একটা দিলে দশ হাজার, আর একটা শূন্য দিলে এক লাখ, আর একটা শূন্য দিলে দশ লাখ, আর একটা শূন্য দিলে এক কোটি। এরপরে হুজুর কামলা কয় ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ একের দাম আগে দিল, ইমানের দাম আগে দিল, আমলের দাম পরে দিল। এক নম্বরে ইমান, এখন একের পরে শূন্য দিলে দশ, এক কোটি হয়েছে সাতটা শূন্য দেওয়ার পরে। কিন্তু এখন যদি একটারে নিয়ে যাওয়া হয় এখন কয় কোটি থাকব? আর কিছু শূন্যের কোনো দাম থাকে না। তাইলে আমার আল্লাহ ইমানের দাওয়াত আগে দিল, দ্বিতীয় নম্বরে আমলের দাওয়াত দিল। আজকে কি হলো মুসলমানদের সমাজে, মুসলমান আমলের দাওয়াত দেয়, নিজের আমলের কথাও কয় ইমানের কথা কয় না। এখন ইমান কারে কয়? এতো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানবরাকে বললেন বুখারী মুসলিমে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের মধ্যে নূরানি জবান মুবারকে বললেন ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। ঈমানদারের বাড়ি কিশোরগঞ্জ হোক আর কুটিয়াদি হোক আর যেখে ভাঙ্গা দি হোক না কেন, যেখানেই হোক ঈমানদারের মন, ঈমানদারের দিল সে যেখানেই থাকুক না কেন, তার মনটা আমার মদিনায় পড়ে থাকবে। আমার বিয়ের কইতাছি যে গাও সেও আছে, তার আমি তার নামে চিনি না, কারণ এই এদিকে যে গাও সে স্লোগানও আছে আমার সুন্নি ভাইরা আছে আমি তার জানি না আলহামদুলিল্লাহ। এই জন্য যাক আশা ভালোই হয়েছে, ওয়াজ করতে পারছি না পারছি না পারছি না। আব্বু জিরালে বাবা জিরালে আমার মায়ের নবী হায়াতুন নবী জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবা জবরকে বললেন কলা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। ঈমানদারের মন, ঈমানদারের দিল সে যেখানেই থাকুক তার মনটা মদিনার জন্য কাঁদে। এরপরে রাসূলুল্লাহ আরো বললেন কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা। রাসূলুল্লাহ আরো বললেন সাপের গর্ত যদি ভাঙ্গার দিয়ে হয় এই সাপটা যদি উজানচর সে কদমতলা চলে যায় খুব খেয়াল করবেন। যদিও হাদিসে তো কদমতলার কথা নেই, আমি উদাহরণ দিচ্ছি, ঘটনা তো মক্কা মদিনার ঘটনা। রাসূলুল্লাহ কয় কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা রাওয়াহুল বুখারী মুসলিম। সাপের গর্ত যেখানেই থাকুক না কেন সাপটা যদি গর্ত ছেড়ে অনেক দূরে চলে যায় ওই সাপটা যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত গর্তে না আসবে ততদিন পর্যন্ত তার মনটা সে যেখানেই থাকুক মনটা গর্তে পড়ে থাকবে, ঠিক কিনা রে বাবা? ঠিক আমার আমার উম্মত যেখানেই থাকুক তার মনটা আমার মদিনার জন্য কাঁদবে। মদিনার জন্য দেখেন ইমানদারের ফয়সালা, ইমানদার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার হইল মদিনার জন্য কাঁদবে, বেঈমানদের মন মদিনার জন্য কাঁদবে না। ওই যে দেখ আমার আব্বা কইতেছে বাধা দেয়, বাধা তো দিবে আব্বা, কেন দিবে? মদিনা যাবে ইমানদাররা, বুখারী মুসলিম শরীফের হাদিস, ইমান না থাকলে মদিনায় ঢোকা সম্ভব? বুখারী মুসলিম শরীফের হাদিস।
আর মদিনায় এগুলো কেমনে যাইবে? এগুলো ব্যাক কল, এগুলো কপাল পড়া মানুষ, কপাল কপাল কেমন কপাল পড়া আব্বুজি না রে নূরের নুসরাসরা তিরমিজি শরীফের মধ্যে আর একটা হাদিস বললেন, কি হাদিস? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফা উকসা কুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ আমার আলা হযরত নাজিমুল বরকত শাহ আহমদ রেজা খাফাজলেবের নবী রাদিয়াল্লাহু তাআলা তিনি কাসিদায় বলেছেন, আছি মাওলা কা পেয়ারা হামারা নবী দোনো আলম কা দুলহা হামারা নবী। সেইটা তোমার তিরমিজির মধ্যে পেয়ে গেলাম। মেরাজের রাত্রে নবী দুলা হলে হাসরের ময়দানে ইসলাম কয় ক্বালা ফা উকসা হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ আমাকে জান্নাতে নেওয়ার সময় ও দুনিয়ার উম্মত মোহাম্মদীরা আমাকে জান্নাতে নেওয়ার সময় আমার আল্লাহ অর্ডার করবেন আমার বন্ধুরে সাজাও, আমার বন্ধুরে পোশাক পরাও। ক্বালা ফা উকসা হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ জান্নাতে নেওয়ার আগে আমার বন্ধুরে সাজাও, বন্ধুরে পোশাক পরাও, পোশাক পরায়া আমার বন্ধুরে জান্নাতের দিকে নিয়ে যাও। নূরুল বিশরা সালাম আমাকে পোশাক পরানোর পরে সুম্মা আকাম আইয়ামিনিল আরশে ওই পোশাক জান্নাতের পোশাক পরায়া দুলা সাজায়া আমাকে আমার আল্লাহ, আমি নূরুল বিশরা সালাম তোমাদেরকে জানিয়ে দিলাম, সুম্মা আকাম আইয়ামিনিল আরশে ওই জান্নাতি পোশাক পরিয়া দুলার পোশাক পরিয়া আমি নূরুল বিশরা সালাম আমার আল্লাহর আরশ মোয়াল্লা ডান পাশে দাঁড়াবো। মারহাবা জোর করবেন না, আমি আমার আল্লাহর আরশের ডান পাশে দাঁড়াবো। এরপর নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় লাইসা আহাদুম মিনাল খালায়েকি আকুমু যালিকাল মাকাম গায়রে ওই জান্নাত ওই আমকাত কি বলে আরশ মোয়াল্লার যে ডান পাশের জায়গাটা আমি দাঁড়াবো ওই জায়গাটা লাইসা আহাদুম মিনাল খালায়েকি আকুমু যালিকাল মাকাম গায়রে ওই জায়গাটা পৃথিবীর আদম থেকে শুরু করে ঈসা ঘুরনা পর্যন্ত কোন নবী রাসূল সহ ওলিয়া ওলিয়া সহ সাহাবী সহ কারোর জন্য ওই জায়গাটা না, একমাত্র আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার আল্লাহ ওই জায়গাটা নির্দিষ্ট করছে, ওইটা একমাত্র আমি রাসূলের জায়গা। আরো জোরে কোন ও পাগলা বাইরা রে বাবাজি রে ওই মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে আরেকটা হাদিস বর্ণনা করলেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন আমার ভাঙ্গা দিরাব্বারা কটিয়া দিরাব্বারা এই হাদিসটা শোনার পরেও যদি আপনার আকীদা সুন্দর না হয় তাইলে আমি আজকে ফতোয়া দিব আপনি আসলে কপাল পোড়া মানুষ। এই এখন যে হাদিসটা পড়বো এইটা শোনার পরে আপনি বুঝবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত দরকার। মিয়া দুই তারিখে নাকি পরীক্ষা সাব্বারা, দুই তারিখে নাকি পরীক্ষা আছে কথা কোন কার এসএসসি এবং দাখিল সমান। 28 তারিখে যদি প্রশ্ন আউট হয়ে যায় আব্বা কি তোমরাই কর কি হবে তাহলে, প্রশ্ন যদি ফাঁস হয়ে যায় 28 তারিখে চার দিন আগে ফাঁস হয়ে গেছে এখন কি হইব পরীক্ষা, পরীক্ষা বানসাল হইয়া যাইব সরকার যদি জানতে পারে প্রশ্ন ফাঁস হয়ে গেছে সরকার বলবে আর এই লোকটার ধরার চেষ্টা করবে কার মধ্যে ফাঁস কার মাধ্যমে ফাঁস হলো, এরপরে পরীক্ষা পিছায়া হয়তো মার্চের মাঝামাঝি পরীক্ষা দিয়ে দেবে। তোমার জন্য আমার জন্য আমার নবী সাল্লামের কত মায়া বাবা জানুনি কত মায়া, আমার আল্লাহ গোপনে বললেন হাবিব সাল্লাম আপনার উন্মতের কবরের পরীক্ষা এই এই পরীক্ষা হবে, আপনারা একটু আগে বললেন প্রশ্ন যদি আউট হয়ে যায় ফাঁস হয়ে যায় সরকার পরীক্ষা বাতিল করে এক দুই মাস পরে আবার পরীক্ষা নেয় প্রশ্ন আবার নতুন করে করে আর আমার আল্লাহর নূরের নবী সাল্লাম আমার
মাওলা বললেন হাবিব গো কবরের প্রশ্ন ওই এই করো, আমার নবী সাল্লাম ওই গোপন জিনিস রে উম্মতের উপকারের জন্য, উম্মত যেন কবরে ঠেকে না যায়, আমার নবী সাল্লাম সেই 1400 বছর আগে আপনাকে আমাকে কবরের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে গেলে কি কি প্রশ্ন হবে, আমার নবী সাল্লাম কয় উম্মত রে কবরের পরীক্ষা 1 নম্বর হবে মার রব্বুকা, এরপর 2 নম্বরের পরীক্ষা হবে আমার দীনুকা, 3 নম্বরের পরীক্ষা হবে বুখারী শরীফের হাদিস মাসুন তাতাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা কও আমার উম্মত যেন কবরের পরীক্ষা পাস করে, এই জন্য আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম পরীক্ষার প্রশ্নপত্র কোশ্চেন ফাঁস করে দিয়ে গেলাম, আমার আল্লাহকে জিব্রাইল রে দুনিয়ার জমিনে পরীক্ষার প্রশ্ন আউট হইলে ফাঁস হইলে সরকার পরীক্ষা বাতিল করে, কিন্তু এখন কবরের পরীক্ষার প্রশ্ন ফাঁস করছে আমার, কবরের পরীক্ষার প্রশ্ন ফাঁস করছে আমার বন্ধু, উম্মতের জন্য আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মায়া, জিব্রাইল রে এখন আমি কি করব, বন্ধুর প্রশ্ন নিয়ম অনুযায়ী পৃথিবীর নিয়ম অনুযায়ী এখন তো প্রশ্ন চেঞ্জ করে নতুন প্রশ্ন বানানো দরকার, কিন্তু আমার শানের খেলাফ হয়ে যাবে, কেন আমি তো কোরআনে জায়গায় জায়গায় বলেছি মাইয়াতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, বন্ধুর কথা শুনলেই আমি আল্লাহর কথা শোনা হয়ে যায়, এখন আমি যদি প্রশ্ন চেঞ্জ করি নিয়ম অনুযায়ী প্রশ্ন চেঞ্জ করা দরকার, কিন্তু আমার হাবিবুল্লাহর ব্যাপারে আমি জায়গায় জায়গায় বিভিন্ন ওয়াদা দিয়েছি, যেমন 4:19 প্রথম আয়াতে আমার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ শুনে নাও আমি আল্লাহর বক্তৃতা, আমার বন্ধুরা আমি আল্লাহ কোনো জায়গা থেকে বাদ দেই নাই, তোমরা কেন বাদ দিতে চাও, আমার আল্লাহ ওয়াজ করলেন 4:19 প্রথম আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম তিলকা হুদুদুল্লাহ, আমি আমার আল্লাহ কয় আমি আল্লাহর সীমানার কথা তোমাদেরকে জানাইলাম, এরপরে আল্লাহ কয় ওয়া মাইয়ুতি ইল্লাহ, আমি আল্লাহর কথা যারা মানবে ও রাসূলহু এবং আমার রাসূলের কথা যারা মানবে, সুবহানাল্লাহ কইতে বলা উপকার করতে হবে, আলোচনা সংক্ষিপ্ত আলোচনা আমার ভাইরা অল্প সময় অনেক কাজ ইনশাআল্লাহ আমি করে যেতে চাই, যেন আমার জন্য আপনাদের দোয়া আসে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 4:19 প্রথম আয়াতে আমার আল্লাহ জান্নাতের খবর দিবে, জান্নাতের খবর দিতে যায় আমার আল্লাহ একা খবর দিলেন না, আল্লাহ আল্লাহ আমি আল্লাহর কথা যারা মানবে, আল্লাহ তো বলে দিতে পারতো আমার কথা আমার আল্লাহ কেউ মানুতি আল্লাহ আমি আল্লাহর কথা যারা মানবে ও রাসূলহু এবং আমার রাসূলের কথা যারা মানবে ইউদখিলহু জান্নাত তাদেরকে আমি জান্নাতে ঢুকাবো, এখন আল্লাহ কয় কেমন জান্নাত কয় তাজিরি মিন তাহতি হালানহার যেই জান্নাতের নিচে দিয়া পানির ঝর্ণা দ্বারা কলকলানি চলবে তোমরা আনন্দ পাবে, এরপরে আল্লাহ কয় যেহেতু আমারও মানছো আমার বন্ধুরেও মানছো এখন কতদিনের জন্য জান্নাতে ঢুকাবো, কয় মাসের জন্য কয় বছরের জন্য কয় সপ্তাহের জন্য জান্নাতে ঢুকাবো, আমার আল্লাহ কয় খালিদিনা ফিহা জান্নাতে ঢুকাবো তো ঢুকাবো আর কোন দিন বাহির করব না, যেহেতু আমারও মানস আমার হাবিবেরও মানস, এখন জাহান্নামের খবর দিবেন আমার আল্লাহ খুব খেয়াল, জাহান্নামের খবর দিবেন আমার আল্লাহ ওয়া মান ইয়াশিল্লাহ জান্নাতের খবর দিতে যায় আল্লাহ আল্লাহর সাথে রাসূলের রাখছে, কথা কি মনে থাকো, জান্নাতের দাওয়াত দিতে যায় আমার আল্লাহ
আমার আল্লাহর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাখছে। এখন জাহান্নামের ভয় দেখাইবো আমার আল্লাহ। দেখেন জাহান্নামের ভয় দেখাইতে গেলে আল্লাহ কি করে? আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়াশিল্লাহ। আমার আল্লাহ কয় আমি আল্লাহর অবাধ্য যারা হবে, ওয়া রাসূলুহু এবং আমার রাসূলের অবাধ্য যারা হবে। কি রে আব্বা, জান্নাতের খবর দিল তাও রসুলের লইয়া, এখন আবার আল্লাহ জাহান্নামের খবর দিতেছে তাও নবীর লইয়া। সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলে নেই, সেটা হলো কোরআন হাদিসের আলোকে সংক্ষিপ্ত পরিসরে রসুলের প্রশংসা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি ইমানদার, আর যদি আপনার ভালো না লাগে আমি ফতোয়া দিয়ে গেলাম আপনি বেঈমান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভালো লাগতো, আবু বকর ওমর ওসমান আলী এনাদের ভালো লাগতো, আর আবু লাহাব আবু জাহেল উতবা সাহেবা এই বাটপারগুলা খারাপ লাগতো। এখন আমি আপনাদের আমি আবার গালি গালাজ করি না বক্তা, এটা আতারা মুজাহিদি জানে। এখন আপনি আপনার বিবেকের প্রশ্ন করেন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আপনার ভালো লাগবে না কেন? আপনি ওনার উম্মত না, রাসূলের উম্মত না আপনি, তাহলে আপনার ভালো লাগবে না কেন? ভালো না লাগলে বুঝতে হবে আপনার ইমানের মধ্যে গন্ডগোল আছে, কথা ঠিক কি না? আমার আব্বা আরেকটু বলি, আমার বাপের প্রশংসা যদি আমার বিয়ে হিসাব করে যে অলুল্লাহ সাহেবের বাবা ভালো মানুষ, অলুল্লাহ সাহেবের বাবা পাঞ্জেগানা জামাতে নামাজ পড়ে ও তাহাজ্জুদ গুজার মানুষ, আমি অলুল্লাহকে খুশি ও মনে বেজার হব, এটাই তো সত্য কথা। আমার বাপের প্রশংসা আপনার আমার মুজাহিদ বিশ্বাস করতেছে, আর আমি খুশি হব না এটা হতে পারে, অবশ্যই আমি খুশি হব যদি বেজার হই। আমার বাপের প্রশংসা শুনে যদি আমি খুশি না হই, বোঝা যাবে এই বাপের সন্তান আমি না। মেজাজ আছে ঠিক। যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হই থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনার কাছে ভালো লাগবে, আর যদি ইমানে বেজাল থাকে তাইলে আপনি নবী নবী করে, খালি নবী নবী করে, নবী নবী কি আমরা করি? নবী নবী সবচেয়ে বেশি করে আমরা। আল্লাহ আমার ভাইরা, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের চার পারা 19 পৃষ্ঠার দ্বিতীয় নম্বরের আয়াত আবার বলতেছেন জাহান্নামের খবর দিবেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলতেছেন ওয়া মান ইয়াশিল্লাহ, আমি আল্লাহর অবাধ্য যারা হবে, ওয়া রাসূলুহু এবং রাসূলের অবাধ্য যারা হবে, আমার আল্লাহ কয়ুদখিলুনা, জান্নাতের খবর দিছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে নিয়ে, এখন জাহান্নাম নামের খবর দিতেছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ কয় আমার অবাধ্য যারা হবে, ও রাসূলুহু এবং আমার রাসূলের অবাধ্য যারা হবে, ইউদখিলহু নারা, তাদেরকে অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই আমি নূরের নবীর আমি অতি শীঘ্রই আমি আল্লাহ জাহান্নামের মধ্যে ঢুকাবো। তাইলে নবীরে মানলে জান্নাত, নবীরে না মানলে জাহান্নাম, আল্লাহর কোরআনের চাই পাড়ায় পেয়ে গেল। আমার বুঝিরা রে বাবাজিরা রে, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 28 পারার 14 পৃষ্ঠার ভিতরে আবার আমার আল্লাহ বলে দিলেন, ওরে মাওলানা ওলিউল্লাহ মাওলানা আতাউর রহমান, তোমাদেরকে আমি আল্লাহ জানাই, কারণ তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে দাওয়াত দাও, নূরের নবীর প্রেমের দাওয়াত তোমরা দাও, কিন্তু তোমাদের কথা অনেকে তিরস্কার করে, মস্কার করে, অনেকে খালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করে আর অন্য কোন আলোচনা, ভাই তুমি তো বোঝো না, আল্লাহ তো বলে দিয়েছেন রাসূলের আলোচনা করলে আল্লাহর আলোচনা হয়। কোরআন শরীফের 5 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াত আল্লাহ বলে দিয়েছে নবীর আলোচনা করলে আল্লাহর আলোচনা হয়। মারহাবা। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুন্নি আলেমদেরকে সান্ত্বনা দিচ্ছেন, ও সুন্নি আলেমেরা, রাসূলের পক্ষের আলেমেরা, তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দেই, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর পক্ষে মানুষদেরকে দাওয়াত দাও, অথচ মানুষ তোমাদের কথা শুনে না, এটা কোনো কষ্টই তোমরা নিও না, কারণ আমি আল্লাহর দাওয়াতই তো বেয়াদবরা গ্রহণ করে নাই। রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আমি আল্লাহ দাওয়াত দিছি। খুব খারাপ খারাপ পক্ষে দাওয়াত দাও, অনেকে টিসকারি মস্কারি করে শোনে না। আমি আল্লাহ সেই ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দেই, আমি আল্লাহই তো রাসূল ইসলামের পক্ষে দাওয়াত দিছি, কোরআনে বেয়াদবে রাসূলেরা গ্রহণ করে নাই। ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাও, আমি আল্লাহ তাদেরকে দাওয়াত দিলাম, আয় আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি এর নূরানি কদম মোবারকে আয়, কেন আসবি, তোরা যাই ভুল করছস না করছস, যত অন্যায় অপরাধ করছস, আমার হাবিবুল্লাহ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি তোদের জন্য ক্ষমা চাইব। আমার হাবিবুল্লাহ কত বড় দেখছেন, আল্লাহর মায়া লাগছে আমাকে দেখে, ঠিকই হয়ে যা, এই পাগল গুলার নবীর সাথে বিয়াদবি করে জাহান্নামে নিয়ে যাইব, থাক আমি দাওয়াত দিই। মাওলানা কো দাওয়াত তারা শুনতে পারে নাও শুনতে পারে, তা আমি দাওয়াত দিল তার না শুনতে পারবো না, তা আল্লাহ দাওয়াত দিছে কয় আয়, তোরা যা ভুল করছস, রসুলের সাথে বিয়াদবি করছস, যাওয়ার না অপরাধ করছস, এখন তোরা রসুলের কাছে আয়, তা আলাও ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমি আল্লাহই কইতাছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর জন্য ক্ষমা চাইব। সুবহানাল্লাহ, আমার আল্লাহ কয় ও আমার সুন্নি আলেমরা, আমি আল্লাহর দাওয়াত ওই তারা শুনে নাই, তারা কি করলো, এরা মাথা ঘুরিয়ে নিল, ঘর ফিরাইয়া নিল, কেন নিছে, ওরা আইতা হুম, বন্ধু আপনারে দেখাইছে, আপনি দেখেছেন, ওরা আইতা হুমিয়া সহ্য না, ও হুম মুস্তাক বেরুন, এরা অহংকার বসে, অহংকার কইরা তারা মাথা ঘুরিয়ে নিল, যে আমরা কি নবীর থেকে কম বুঝি, নবী তো আমাদের মতোই মানুষ। এই গুরুবের জন্ম সেই 1400 বছর আগে, নবী আমার মতো নতুন কথা না, রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ, এই ব্যাদবদের জন্ম আজকে নতুন না, আমার আল্লাহ 1400 বছর আগে এদের জন্ম, এই নবী আমাদের মতো না, আসা মুসল্লিরা আপনারা কর, কি কইতাম, নবী কি খাইছে না গো, মুসলিম খাইছে গো, খুব খেয়াল দেখেন, এই সমস্ত কথা আল্লাহ কোরআনে ঢুকাই দিছেন, বা তোমরা পোলা মানত মনে রাখবে, গেলে তোমরা আমাদের পরে ওয়াজ করবা, আমরা মরে গেলে আব্বারে, এই গুরুবের জন্ম 1400 বছর আগে, তাইলে 1400 বছর আগের যে ঘটনা, এই ঘটনার সাথে যাদের মিল থাকবে কথাবার্তায়, হেরা তো এই দলের মানুষ, এই দলের আবার কথা ঠিক আছে কিনা, কোরআনে রসুল বিদ্বেষীরা কি কইতো, এটা আল্লাহ কোরআনের 18 পারায় ঢুকাইছে, ঢুকাইয়া কয় কয় নবী খাইছে আমরা খাই, মুসলিরা কয় হ্যাঁ কথা তো ঠিক, অল রাইট, ইংরেজিও কয় মুসলিম কয় অল রাইট, কয় নবী হাট বাজারে গেছে আমরাও যাই, কয় অল রাইট, একবারে পুরাপুরি ঠিক ঠিক, 100 100, এরপরে কয় নবী বিয়া করছে আমরা, কত বড় বেশরমের কথা কয়, এবারা তুমি মইরা গেলে যত হুজুর আছি আমরা, আমরা আমরা দুই ভাই সহ, আমরা মইরা গেলে আমার বউ মুফতি যদি কেউ থাকে, মুফতিরা হতে হলে 4 মাস 10 দিন পরে আমার বউ যাদের সাথে বিবাহ জায়েজ আছে, 4 মাস 10 দিন পরে সে তাদের সাথে বিবাহ বসতে পারবে, হুজুর আমনে মইরা গেলে তো আমনের বউ বিয়া বসতে পারবো, আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাত মোবারক হলেন, রওজা মোবারকে বিশ্রামে গেলেন, মাদেরকে যদি আল্লাহ কেয়ামত পর্যন্ত হায়াত দিতেন, কোন উম্মতের সাথে বিবাহ জায়েজ হতো না, হারাম হারাম, আমনে বেশরমের মতো কথা কেমনে কন, নবী আমনের মতো
আন্নের বউ বিয়া বসতে পারবো, আমার নবীর স্ত্রীরা আমাদের সকল উম্মতের মা, আমার মায়েরা তো কারো কাছে বিবাহ বসতে পারতো না। বরং আপনারা শুনে আশ্চর্য হবেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারণ সে এখন বিধবা, আবু সুফিয়ানও কাফের, তার স্বামী মুসলমান হয়েছিল কিন্তু আবার কাফের হয়ে গেছে। নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গাম পাঠাইলেন, ও যেহেতু এখন একা কিন্তু মুসলমান, রাজি হইলে আমার কাছে আসতে পারে, আমি ওর শাদি মুবারক করব। মহাবিবা খুশিতে আটখান বাগবাগ হয়ে গেলেন, শাদি মুবারক হয়ে গেল নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। শাদি মুবারক হয়ে যাওয়ার পরে আব্বাজিরারে বাবাজিরারে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হয় নাই, মেয়েরে দেখার জন্য নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মায়ের ঘরে গেছেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত মজার ঘটনা আমাদের শিখিয়ে গেল। সাদর মুবারক গোটাইতেছে, আবু সুফিয়ান কয় মনে হয় মা উম্মে হাবিবা মনে হয় বাবারে নতুন চাদর বিছাইয়া দিবা, মনে হয় তোমার আব্বার জন্য সুন্দর খাতা বিছাইয়া দিবা, সুন্দর বিছানা বিছাইয়া দিবা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের সকল উম্মতের মা দেখে বলছেন, আব্বা আমি তোমার নতুন চাদর বিছাই দেওয়ার জন্য এই চাদর মুবারক গোটাই না। কয় তাইলে কেন গোটাও? কয় এই চাদর মুবারকে আমার নূরের নবী রহমাতুল্লাহ আলাইহিস সালাম বসে, এই চাদর মুবারকে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম শরীর মুবারক লাগায়, যে এই চাদর মুবারকে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম শরীর মুবারক লাগায়, গড়া গড়ি মুবারক করে, আব্বা তুমি আমার বাবা হইতে পারো, এই চাদর মুবারকে তোমার আমি বসতে দিব না। কথাটাকে খেয়াল করেছেন, বাপ বাপ চাদর মুবারক গোটাইতেছে, আবু সুফিয়ান তখন মুসলমান হয়নি, পরে মুসলমান হয়েছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় গোটাইতেছো কেন? আপনি কি মনে করছেন আমি ভাবতেছি নতুন কিছু বিচাইবা, তোমার বাপ তো আমি না, আব্বা একটা নতুন কিছু বিচাইতাম না, আমি তো রসুল বিদ্বেষী, বরঞ্চ চাদর গোটাইতেছি যেই চাদর মোবারক আমার রসুল বসে, ওই চাদরে আমার কাফের বাবার আমি বসাইতে পারি না। আবু সুফিয়ানকে তোরে দেখতে দিব, রাগ হয়ে গেছে, বাইরে হয়ে গেছে, খামু না বসবো না, যান, কারণ আল্লাহ কোরআনে কইছে, কারণ কি কইছে আল্লাহ, আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাহ কইছে, আয় সামনে বাবা মাশা, কারণ অনেক দিন পর আইসি ভাঙ্গার দিকে রামে, ঠিক কিনা? আব্বা আপনারা যারা পরে এসছেন আমি একটু বিপদে আছি, ওয়াজ আমার আপনি চিনেনি, আমার সরাসরি কখনো দেখেন নেই আর কি, আপনি হয়তো মোবাইলে টোবাইলে দেখছেন। তো আমি মাগরিবের পরে আলোচনা ধরার কথা ছিল, কিন্তু কি আজকে ওই বুঝলেন ওই যে মোনাজাত, মোনাজাত এমনি মোনাজাত দেয় না কিন্তু আখেরি মোনাজাত ওকে কথা কয় না, এমনি মোনাজাত দিতে চায় না, জানাজার মোনাজাত দিতে চায় না, নামাজের মোনাজাত দিতে চায় না, কিন্তু ইস্তেমার মোনাজাত ওকে, ঠিক কি না? এখনই আমি বিদায় নিব, কেউ একটু মনে কষ্ট নেবেন না, আরেকটু আলোচনা করব, কেউ মনে কষ্ট নেবেন না, শুধু আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে ওর মা কি ছেলেটা কোন দায় যখন আমি কইছি যে ভাই যেহেতু মাগরিবের উপর আলোচনা করতাম আমি না গেলেই ভালো হয়, না যাওয়া একটা বদনাম, যাওয়ার পরে যদি আপনার ছেলে আমার ছেলে মানে আমার বাতি যায়, যাওয়ার পরে যদি ওর সাথে আমার দুইটা কথাও হয় তাহলে এটা আমার অনেক ইজ্জতের প্রশ্ন, এই জন্য না যাওয়াই ভালো। পরে কেছে যে আমার সন্তান যেহেতু
আল্লাহ মেহরবানি কোনো অসুবিধা হবে না। আর প্রথম মাহফিল আতাও বাবা আতাও রহমান তোমাকে ধন্যবাদ জানাই, কারণ এত সুন্দর একটা মাহফিল এলাকার সকলে নিয়ে মনে করছে না, সকলে নিয়ে করবা। কখনো এইটা একটা সাহস দিয়ে যায়, আমি আমার বাবার স্মরণে প্রতি বছর একটা মাহফিল করি। আমার বাবা এই বছর করলে 12তম হবে ইনশাআল্লাহ, আমার বাবা নাই। তো আমি গ্রামের মানুষের ঘোষণা দেওয়া আছে যে মাহফিল আমি একাই করব, কিন্তু আপনারা যদি কিছু দিতে চান এটা আমি নিব, কিন্তু আমি চাই না। তো বাবা আতাউর রহমানকে আমি নির্দেশ দিয়ে যাবো, যেহেতু আমার ভাইয়ের সন্তান এটা আমারও সন্তানের মতো, নির্দেশ দিয়ে যাও তুমি উদ্যোগ নিচ্ছ ঠিক আছে, কিন্তু এলাকার সবাই নিয়ে করার চেষ্টা করবার, কারণ আমি তো দেখতেছি রেজবি সাহুজের কাবলার অনেকগুলি সন্তান মনে হয় এলাকায় আছে, অনেকগুলো ওনার সন্তান আছে। শুধু বুখারীর হাদিসটা শুনে আমি চলে যাব, বলছিলাম যে যেই হাদিসটা এই হাদিসটা শোনার পরে যদি আকীদা মজবুত না হয় তাহলে আপনি কপাল করা খুব খারাপ। এটা কেন বলতেছি, নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো পিলার, আর আকীদা হলো ফাউন্ডেশন। ফাউন্ডেশন বোঝে, ফাউন্ডেশন বোঝে, বেজ 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 বুঝছেন, কন্ট্রাক্ট ইঞ্জিনিয়ার কইছে আপনি যা সাইটারে বিল্ডিং করবেন আপনি নিচের ফাউন্ডেশন বেস 25 ইঞ্চি দিবেন, আপনি টাকা বাঁচানোর জন্য 12 ইঞ্চি দিছেন, এরকম হয় না অনেক সময়। বেড়া তোমার ধন্যবাদ, আল্লাহ 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 কত সব দেখেন দেখেন, বাবার মতো একটা মানুষ এই উদ্যোগ নেওয়ার কথা না, কথা ঠিক কিনা বলেন। আমি তো মনে করছি জুয়ান টাং পাং গুলা ভালো না, দেখো কার বলা টাং পাং রে সারায় লাইছে মারহাবা পায় না, দেখছো তো কি জানি বলবো কি জানি বলতে চাই, বুখারী শরীফের হাদিসটা এটা বই না কই চলে যায়, এটা খুব ও আকীদা বেস হলো আকীদা, নামাজ রোজা হজ যাকাত হলো পিলার, আর নামাজ রোজা ইবাদত হলো পিলার, এই আকীদা মজবুত হইলে আপনার পিলার মজবুত, আকীদা নরম আপনার এই পিলার যে কোনো সময় ভেঙে যেতে পারে, এই ভাঙার ডরেই সাহাবি সাবেক ইবনে কয়েস একটা আয়াত নাজিল হওয়ার পরে ঘরে বসে গেছে। আজকে আর বললাম না, ও যেহেতু মাহফিল করছেই আমি সময় দেওয়ার চেষ্টা করব, যদি মাহফিলটা চালু রাখি ইনশাআল্লাহ ওয়াদার মতোই দিয়ে গেলাম, চেষ্টা করব একবার খাস ওয়াদা চেষ্টা করব, মায়া আল্লাহ আল্লাহ দেখেন, কারণ ওর মতো একটা বাবার মতো একটা মানুষ মাহফিলের উদ্যোগ নিছে, এটা ধন্যবাদ না শুকরিয়া পাওয়ার যোগ্য সে দাহাদেশটা। قال العبد بخاري شريف لكن كل এটা রেকর্ড হচ্ছে তাহলে ভালো হবে, قال العبد اذا وضي في قبره শুনেন আমার নুরুল মিশরের সালাম কয় তোমাদের সম্মান রাখতেছি আমার ভাঙ্গার দির মতেরা কটিয়া দির মতেরা কিশোরগঞ্জের মতেরা সারা বিশ্বের উম্মতেরা তোমাকে যখন গোরুস্তাবি নিয়ে যাবে খুব খায়, গোরুস্তাবি নিয়ে যাওয়ার পরে ফি কবরিহি তোমাকে যখন কবরের মধ্যে রাখবে, রাখার পরে অতঃপর লিয়াওয়াযহাবা সাহাবুহু তোমাকে যখন কবরে রাখবে কবরে রাইখা তোমার ভাঙ্গার দিন মানুষ তোমার আত্মীয় স্বজন তোমার পাড়ার মানুষ এই মানুষগুলি তোমাকে কবরে রেখে অতঃপর লিয়াওয়াযহাবা সাহাবুহু, হাদিস বলে যাচ্ছে অর্থ বলে যাচ্ছে
তোমাকে রাইকা যখন তারা চলে যাবে, চলে যাওয়ার সময় হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, ওই যে কবর পর তোমারে রাইখা গেল, যাওয়ার সময় তার মনের দুঃখ কথা বলে না, বাতরা বলে না, চুপচাপ চলে যায়। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলাম ওই সময় হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, ওই যারা চলে যাচ্ছে চুপচাপ তুমি তাদের পায়ের জুতার আওয়াজ কবর থেকে পাবে। যারা চলে যাবে চুপচাপ চলে গেল, আমি বলছি তাদের জুতার পায়ে পায়ের জুতার আওয়াজ তোমরা কবর থেকে পাবে। এরপরে আতা হুমালাকারি ফাকাদাহু আমি তোমাকে প্রশ্ন করবে নবীর ব্যাপারে দুনিয়ার জমিনে তোমার কি ধারণা ছিল, কবরে কি ধারণা তা না। এই জন্যই তো রসুলের সাথে বেয়াদবি করতে কাল করলে বুঝবেন বুখারি শরীফের হাদিস নবী সাল্লাম কি কয়। আমার মায়ের নবী আয়াতুর নবী জিন্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে গনিমত রে উম্মত, এখন কেমনে আমারে চিনবা? আমি নবী নিজেই বলে গেলাম ফা আম্মাল মুমিনু, তুমি যদি মুমিন হও মুমিন হইলে আমারে চিনবে, উত্তর দিতে পারবে। ফা আম্মাল মুমিনু বুখারী শরীফের হাদিস, যদি মুমিন হও তাইলে তোমার জবান দিয়া বের হবে, তুমি বলতে পারবে কি? ফা ইয়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলু, যদি তুমি মুমিন হও তাইলে জবান দিয়া বের হবে, এই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই তুমি ভাঙ্গার দিয়ে পাগলের বলেছিলাম। আমি কোটিয়াদির জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুনলে আমার মায়া লাগতো, কানকানা পড়লো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মায়া লাগতো। এই নবী তো আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এই কথা উত্তর দিবি ইমানদারেরা, ইমানদারেরা উত্তর দেওয়ার পরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় উত্তর দেওয়ার পরে তোমার জন্য ফায়ফল উনজুর ইলা মাকআদাম মিনান্নার, তোমার জন্য আগুনের গেটটা আগে খোলা হবে, আগুনের গেটটা খুলে তোমাকে বলা হবে পাগল রে তুমি যদি রসুল না চিন্তা, রসুলের না চিনলে এই আগুনের জায়গাটা তোমার নামে বরাদ্দ ছিল, এখন রসুল ইসলামকে চিনার কারণে আইয়াদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনার কারণে, আমি রসুলকে চিনার কারণে আমার আল্লাহ তোমার জান্নাতের এই জায়গাটা বরাদ্দ দিছে। ও মুসলমান, সুন্নি আলেমরা কেন ইবাদতের পাশাপাশি রসুলের মহব্বতের কথা বেশি আলোচনা করে শুনে আসেন? কারণ চেয়ারম্যানের মাধ্যমে যদি আপনার মাদ্রাসার গম পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে চেয়ারম্যানের প্রশংসা করতে কথা বলা, আর যদি আপনি বাজারের নাম কি আশেপাশে বাজারের নাম আছে? বগু বাজার আছে, আর একটা কি জানো বোয়ালিয়া বাজার আছে, আপনি যদি চেয়ারম্যানের সমালোচনা করেন চেয়ারম্যান একটা বাট পার, চেয়ারম্যান একটা ফাজি, চেয়ারম্যান এই চেয়ারম্যান ওই, এই কথা যদি চেয়ারম্যানের কানে দাঁড়ান, আপনি মাদ্রাসাও করেছেন হঠাৎ করে শুনছেন 95 টন গম আইসে টিয়ারের গম, এখন আপনি কইতেছেন সমালোচনা তো করছি, একটা দরখাস্ত মেরে দিয়ে আমাকে মাদ্রাসার লেগে 8 টন গম দেন।
এই ওই বাটপাটটা আমার সমালোচনা করছে। দরখাস্ত কার দরখাস্ত? ওই বাঙ্গারদের ওই লোকের এক দরখাস্ত, আর আমার কাছে দেওয়ারই দরকার নেই, এটা সিরা ফেলায় ফেলায়। কেন আমার সমালোচনা করছে? আমার বংশাই দিয়েছে আমাকে চিনার পরে তোমার আগুনের জায়গাটা খুলিয়া দেখানো হবে, তোমাকে বলা হবে যদি রসুলাম না চিন্তা তাইলে আগুনের এই জায়গাটা তোমার নামে বলা, তোমার নামে একেবারে তোমার নামে দেওয়া আছে। রসুলকে চিনার কারণে মিনাল জান্না, এই জান্নাতের জায়গাটা আল্লাহ আগুনের জায়গাটা পাল্টাই না, জান্নাতের জায়গাটা দিছে রসুলের চিনার কারণে। মার বাবা কন এরপরে আমি যাতে বেঈজ্জতি না হই, আপনাদের ইজ্জত রাখার জন্য আমি আসছি, সত্যি নিলে আসতাম না। তো আপনারাও দোয়া করেন আপনারা যেন ইজ্জত আল্লাহ রক্ষা করছে, না আসলে আত্মাউর রহমানের বেঈজ্জতি হইত না। আপনারা কত দূর, আমরা কি করতে আমি জানি, যারা আমরা চিনে তারা জানে ওরুল্লাহ হুজুর দাওয়াত মিস করে না। এটা সারা বাংলাদেশে একটা শুনো আপনাদের দোয়া, কারণ সুন্নি বাজে তো আমাদের দোয়া করে, ও হবে আমাদের দোয়া করে জীবন করত না, হ্যাঁ কারণ দোয়া মরে না, কা মরে না, কা মরে না, কা তাহলে দোয়া করে লাভ হবে? হুকুনের দোয়া কি গরু মরে নি? যদি কোনো আকিদা খারাপ কোনো ভাই এসে থাকেন আপনার পায়ে ধরছে, আমার সুন্নি ভাইদের আমার পায়ে ধরা লাগবে না, এরা তো আমার এমনি ভালো লাগে। আকিদা খারাপ আকিদা ভালো না, আপনার পায়ে ধরছে এই বুখারীর শরীফ শুননা, আপনি রাত্রে একা একা চিন্তা করেন, কারণ কোনো হুজুর আপনার কবরে যাবে না। বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাম বলেন আমি তোমাদের কবরে আসবো। আগুনের জায়গাটা আর জান্নাতের জায়গাটা দুটো জায়গা তোমার সামনে আল্লাহ রাখবে। কেন? বারবার তুমি চিন্তা করবে, বারবার তুমি গবেষণা করবে। নবী যদি না চিন্তাম তাইলে আগুনের জায়গাটা দিত, নবী শিনছি আল্লাহ জান্নাতের জায়গাটা দিছে, এই জন্য ফায়া রহুমা জামিয়া, এই দুটো জায়গা তোমার সামনে আমার আল্লাহ রাখবে। এরপরে নবীলাম কয় আম্মাল কাফির আউল মুনাফিক ফায়াকুলু লা আদরি, এরপরে নবীলাম কয় কাফেরেরা আর মুনাফিকেরা আমারে দেখবো কিন্তু কইবো লা আদরি, এই নবীরে চিনি না জানি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন বুখারী শরীফের প্রমাণ হয়ে গেল কবরে রসুল চিনলে জান্নাত, না চিনলে জাহান্নাম। এখন আপনি বাঙ্গারদের ভাইরা, কুটিয়াদের ভাইরা, আপনারা নিজেরাই চিন্তা করবেন কি করে চলবেন, আবাদতে ফাঁকি দিবেন না। আমার অনুরোধ, আমি আপনাদের মেহমান, পাঁচশত এই মাহফিল করা শোনা, বাবা তাওরের এই মাহফিল করা শোনা সার্থক হবে যদি আপনারা পাঁচশত নামাজ পড়ে, নামাজ বাদ দিবেন না। অনুরোধ, আমরা নামাজ না পড়লে শুনিয়ে এসে নামাজ পড়ে না, ঠিক কিনা? অনুরোধ, বিশেষ করে আমার যুবক আব্বা, তোমাদেরকে তোমরা মনে কষ্ট নেবে না, তোমাদের ভুল আমরা মুরব্বী ধরায় দেওয়ার অধিকার আমাদের আছে। সেটা হলো ছোটোকালার বামরা মাহফিলে গেছি, কিন্তু শরীরে জামা গেঞ্জি না থাকলো আমরা, কিন্তু টুপি মাথায় দিয়ে মাহফিলে গেছি। এইটা বড় খুব খারাপ লাগতেছে আমার কাছে যে তোমরা টুপি ছাড়া মাহফিল আসতেছো। এখানে ম্যাক্সিমাম মাহফিল এই দৃশ্যটা দেখতেছি, কেন বেশিরভাগ মাহফিলে এই ঘটনাটা দেখতেছি যে ছেলেরা এখন আর টুপি মাথায় দিয়ে মাহফিলে আসে না। এইটা তুমি মনে করতেছো ফ্যাশন, কিন্তু রাসূলুল্লাহ কিন্তু বেজার করছো তোমরা। এই জন্য তোমাদেরকে অনুরোধের সুরে বলে যাই, আকুল আবেদনের সুরে বলে যাই, মাহফিলে যেখানে যাবে তোমরা আব্বা টুপি মাথায় দিয়ে মাহফিলে যাবে। এটা তোমাদের প্রতি আমার একটা আলাদা নির্দেশ। পাঁচশত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, বাবা মাকে কষ্ট দিবেন না। এখন কবরে যায় যদি রসুল চিনলে জান্নাত হয়, না চিনলে জাহান্নামে যাওয়া লাগে। এখন আপনারাই বলেন এই নবীরে কি বেইজ্জতি করবো না সম্মান দিব?
সম্মান দিলে আমি যদি না চিনি নবীও তো কইতে পারে এবার আর প্রশ্ন করিস না, এই পাগলায় আমার পাগল বাবা মাকে যুবক যুবক। আমি তো বুড়া হই নাই এখন, আমার মা আছে এখনো, আমার মা বাবা নাই, বাবা বেঁচে থাকছে, খুশি ছিলেন আমার প্রতি, আমার মা এখনো বেঁচে আছে, আমার মা আমার প্রতি অনেক খুশি। যুবক তোমাদেরকে অনুরোধ শুনে বলে যায়, বাবা মাকে কষ্ট দিবে না, বাবা মার খেদমত করবে। গ্রামের বাড়িতে সুদ ঘুষের ব্যবসাটা অনেক বেশি, এটা আমার এলাকায় হয়তো নাই, অনুরোধ করছি আপনারা এটা ছেড়ে দিয়ে। কেন? সুদ ঘুষের ব্যবসায় 71টা না 70টা কবিরা গুনা, তার মধ্যে এই 70-এর মধ্যে সবচেয়ে ছোট যেটা, এটা মাকে নিয়ে আমি ভেঙে আর বলতে পারলাম না। পেয়ারা গাছে লাগাইছে খোদা কসম আমার শ্বশুর বাড়ির ঘটনা। 3 দিন পরে পেয়ারা গাছটা মারা গেছে, অথচ একবারে তাজা একটা পেয়ারা গাছ। ওই যে কয় আমরা পরীক্ষা করছি, গরুর খুরা রোগ হয় না, খুরার মধ্যে পোক হয়, ঔষধে যদি না সারে 10-7 জন সুৎখরের নাম লিখে গলা মালা বানায় দিবেন, ইয়ে থাকবে না, একটা পেয়াও থাকবে, কিরাও থাকবে না, সব পেয়া চলে যাবে। তো এই জন্যই আমরা তোমাদের কথা রাখছি আমি, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবী জের ঘাম বলো, সাহাবীরা আতর বানায় আর ও সুন্দর কাহিনী বলো হে সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম বলো, ওরে অলিউল্লাহর নবীর কাছে এই আরাধনা, দেখবো নবী নূরের ছবি কত কল্পনা, আমি দেখবো নবী নূরের ছবি আমার বিদায় বেলাতে, নবী আসবে দেখিতে আমার বিদায় বেলা, নবী আসবে দেখি কে, আমি পাগলায় কেয়াম করে জানাবো সালাম বলো, আমি পাগলায় কেয়াম করে বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমত সাহাবীরা আতর বানায় বলো, দোয়া করেন, আপনাদের কথা রাখার চেষ্টা করছি, আমি যেন ব্যর্থই না হই, হ্যাঁ একটু দোয়া করেন, টাইম মতো যেন পৌঁছতে পারি, ভাই একটু ঘাটাইলে যদিও বড় ভাই
একটু একবারে সেক্রেটারি কম, এই জন্য চলে গেলাম। আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ চেষ্টা করবো আরেকটা মাহফিল আসার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমালোচনা তো করছি, একটা দরখাস্ত মেরে দেয় আমাকে মাদ্রাসার লেগে আষ্টম গম দেন। চেয়ারম্যান সাহেব শুনছে যে এই ওই বাটপাটটা আমার সমালোচনা করছে। দরখাস্ত কার দরখাস্ত? ওই বাঙ্গারদের, ওই লোকের এক দরখাস্ত আর আমার কাছে দেওয়ারই দরকার নেই। এটা সিরা ফালায় কেন আমার সমালোচনা করছে? আমার লমসাইতেছে কথা ঠিক কিনা রে? নবী সাল্লাল্লাহু আলাইহি এর সমালোচনা করে আমার মতো মানুষ কি আপনি নবীর লগে দেখা করবেন? আমাকে চিনার পরে তোমার আগুনের জায়গাটা খুলিয়া দেখানো হবে, তোমাকে বলা হবে যদি রসুল সাল্লাম না চিন্তা তাইলে আগুনের এই জায়গাটা তোমার নামে বড়, তোমার নামে একেবারে তোমার নামে দেওয়া আছে। রসুলকে চিনার কারণে আল্লাহ বিহি মাফাদাম মিনাল জান্নাহ, এই জান্নাতের জায়গাটা আল্লাহ আগুনের জায়গাটা পাল্টাইয়া জান্নাতের জায়গাটা দিছে রসুলের চিনার কারণে। মার বাবা পান এরপরে কয় ধর্ম কেটা জোনাই দে আমরা হিন্দু মিলে জোনাই করে জোনাই তুমি বলে আগে দরবা পিসা বসে কইছে আয় বলে স্টেজ আয় আর দেরি করতে পারবো না, দোয়া করেন আমি যাতে বেজ যদি না হই আপনাদের ইজ্জত রাখার জন্য আমি আসছি, সত্যি মেলে আসতাম না, তো আপনারাও দোয়া করেন আমরাও যেন ইজ্জত আল্লাহ রক্ষা করছে না আসলে আতাউর রহমানের বেজ যদি হইত না আপনারাও কত দূর। আমরা কী করতেন আমি জানি, যারা আমরা চিনে তারা জানে ওরুল্লাহ হজুর দাওয়াত মিস করে না, এটা সারা বাংলাদেশে একটা শোনাম আপনাদের দোয়া, কারণ সুন্নি বাইরে আমার লেগে দোয়া করে ও হবে আমার লেগে দোয়া করে জীবন করত না হ্যাঁ কারণ দোয়া মরে না কা মরে না কা মরে না কা তাহলে দোয়া করে লাভ হতো হুকুনের দোয়া কি গরু মরে নি যদি কোনো আকিদা খারাপ কোনো ভাই এসে থাকেন আপনার পায়ে ধরছে আমার সুন্নি ভাইদের আমার পায়ে ধরা লাগবে না, এরা তো আমার এমনি ভালো লাগে। আকিদা খারাপ আকিদা ভালো না আপনার পায়ে ধরছে এই বুখারী শরীফ শুননা, আপনি রাত্রে একা একা চিন্তা করেন কারণ কোনো হুজুর আপনার কবরে যাবে না। বুখারীতে রসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি তোমাদের কবরে আসবো। আগুনের জায়গাটা আর জান্নাতের জায়গাটা দুটো জায়গা তোমার সামনে আল্লাহ রাখবে, কেন বারবার তুমি চিন্তা করবে বারবার তুমি গবেষণা করবে। নবী যদি না চিন্তাম তাইলে আগুনের জায়গাটা দিত, নবী শুনছি আল্লাহ জান্নাতের জায়গাটা দিছে, এই জন্য ফায়ার রহমা জামিয়া এই দুটো জায়গা তোমার সামনে আমার আল্লাহ রাখবে। এরপরে এরপরে নবীলাম কয় কাফেরেরা আর মুনাফিকেরা আমারে দেখবো কিন্তু কইবো লা দেরি, এই নবীরে চিনি না জানি না, জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন বুখারী শরীফের প্রমাণ হয়ে গেল কবরে রসুল চিনলে জান্নাত না চিনলে জাহান্নাম। এখন আপনি বাঙ্গারদের ভাইরা কটিয়াদের ভাইরা আপনারা নিজেরাই চিন্তা করবেন কি করে চলবেন, আবাদতে ফাঁকি দিবেন না। আমার অনুরোধ আমি আপনাদের মেহমান পাশত্ব এই মাহফিল করা শোনা বাবা তাওরের এই মাহফিল করা শোনা সার্থক হবে যদি আপনারা পাশত্ব নামাজ পড়ে নামাজ বাদ দিবেন না। অনুরোধ আমরা নামাজ না পড়লে শূন্য এসে নামাজ পড়ে না, ঠিক কিনা? অনুরোধ বিশেষ করে আবার যুবক আব্বা তোমাদেরকে, তোমরা মনে কষ্ট নেবে না, তোমাদের ভুল আমরা মুরব্বী ধরায় দেওয়ার অধিকার আমাদের আছে। সেটা হলো ছোটোকালার বাংলা মাহফিলে গেছি কিন্তু শরীরে জামা গেঞ্জি না থাকলো আমরা কিন্তু টুপি মাথায় দিয়ে মাহফিলে গেছি, এইটা বড় খুব খারাপ লাগতেছে আমার কাছে যে তোমরা টুপি ছাড়া মাহফিল আসতেছো। এখানে ম্যাক্সিমাম মাহফিল এই দৃশ্যটা দেখতেছি
কেলে বেশিরভাগ মাহফিলে এই ঘটনাটা দেখতেছি যে ছেলেরা এখন আর টুপি মাথায় দিয়ে মাহফিলে আসে না। এইটা তুমি মনে করতেছো ফ্যাশন, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজার করছো তোমরা। এই জন্য তোমাদেরকে অনুরোধের সুরে বলে যাই, আকুল আবেদনের সুরে বলে যাই, মাহফিলে যেখানে যাবে তোমরা আব্বা টুপি মাথায় দিয়ে মাহফিলে যাবে। এটা তোমাদের প্রতি আমার একটা আলাদা নির্দেশ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, বাবা মাকে কষ্ট দিবেন না। এখন কবরে যায় যদি রসুল ছিললে জান্নাত হয়, না ছিললে জাহান্নামে যাওয়া লাগে। এখন আপনারাই বলেন এই নবীরে কি বেজ্জতি করবো না সম্মান দিব? সম্মান দিলে আমি যদি না চিনি নবী তো কইতে পারে এবার আর প্রশ্ন করিস না, এই পাগলায় আমার পাগল। বাবা মাকে যুবক আমি তো বুড়া হই নাই, এখন আমার মা আছে, এখনো আমার মা বাবা নাই, বাবা বেঁচে থাকছে, খুশি ছিলেন আমার প্রতি, আমার মা এখনো বেঁচে আছে, আমার মা আমার প্রতি অনেক খুশি। যুবক তোমাদেরকে অনুরোধ শুনে বলে যায় বাবা মাকে কষ্ট দিবে না, বাবা মার খেদমত করবে। গ্রামের বাড়িতে সুদ ঘুষের ব্যবসাটা অনেক বেশি, এটা আমার এলাকা হয়তো নাই আমাদের। আরে একটা কথা বলে যায়, সব কথা না বললে সমস্যা আছে, সেটা হলো সুদ ঘুষে আব্বা যারা ব্যবসা করেন অনুরোধ করছে আপনার এটা ছেড়ে দিয়ে। কেন? সুদ ঘুষের ব্যবসায় 71টা না 70টা কবিরা গুনা, তার মধ্যে এই 70-এর মধ্যে সবচেয়ে ছোট যেটা এটা মাকে নিয়ে ভেঙে আর বলতে পারলাম না। সুদ ঘুষ এত জঘন্য খারাপ। আমার শ্বশুর মগবাজারের পিসা বুঝুর কাবলে উনি চিনবেন, মগবাজারের বড় বড় চারজন সুদখোরের নাম লেখা, আমার শ্বশুর বাড়িতে মগবাজার ঢাকা, লিখে হুজুরের বাড়ির পিছনে মানে ঘরের পিছনে একটা পেয়ারা গাছ, এটা সে কি গাছ কয়, পেয়ারা গাছ বোঝে, পেয়ারা গাছ। এই পেয়ারা গাছের মধ্যে চারজন বড় বড় সুদখোরের নাম লিখে পেয়ারা গাছে লাগাইছে। খোদা কসম আমার শ্বশুর বাড়ির ঘটনা, 3 দিন পরে পেয়ারা গাছটা মারা গেছে, অথচ একবারে তাজা একটা পেয়ারা গাছ। ওই যে কয় আমরাও পরীক্ষা করছি, গরুর খুরা রোগ হয় না, খুরার মধ্যে পোক হয়, ঔষধে যদি না সারে 10 জন 7 জন সুদখোরের নাম লিখে গলা মালা বানায় দিবেন, ইয়ে থাকবে না, একটা পিয়াও থাকবে, কিরাও থাকবে না, সব কিরা চলে যাবে। তো এই জন্য আব্বা আমাদের বিদায় দেখেন, তোমাদের কথা রাখছি আমি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবী জের ঘাম বলো, সাহাবীরা আতর বানায়। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আর শুনবানি সুন্দর কাহিনী, বলো আর শুনবানি হি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো, ওরে অলিউল্লাহর নবীর কাছে এই আরাধনা, দেখবো নবী নূরের ছবি কত কল্পনা, আমি দেখবো নবী নূরের ছবি আমার বিদায় বেলাতে, নবী আসবে দেখিতে আমার বিদায় বেলা, নবী আসবে দেখি কে, আমি পাগলায় কেয়াম করে জানাবো সালাম বলো, আমি পাগলায় কেয়াম করে বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমত আলম নবী নূরে মুজাসসাম।
সাহাবীরা আতর বানায়, বলো সাহাবীরা আপনাদের কথা রাখার চেষ্টা করছি আমি, যেন যদি না হই, হ্যাঁ একটু দোয়া করে টাইম মতো যেন পুষতে পারি ভাই, একটু ঘাটাইলে যদিও বড় ভাই একটু একবারে সেক্রেটারি কম, এই জন্য চলে গেলাম, আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ চেষ্টা করবো আর একটা মাহফিল আসার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।